ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। দক্ষিণ চীন সাগর পাড়ের তিন দেশ চীন, লাওস ও থাইল্যান্ডকে যোগাযোগের এক সুতোয় গেঁথেছে রেলপথ। এই অঞ্চলের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে যোগাযোগের এই প্রকল্প বিশাল ভূমিকা পালন করবে বলে মনে করে চীন। বিশেষ করে চীনের বিশ্বাস, এই সংযোগ তিন দেশের মধ্যে পণ্য ও মালামাল পরিবহন এবং সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধিতে নজিরবিহীন ভূমিকা পালন করবে। দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। দ্রুত গতি তিন দেশের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের সবচেয়ে সহজ পথ। এর মাধ্যমে লাওসের উত্তরাঞ্চলের সঙ্গে রেলপথে চীনের শহরগুলোর একটি সহজ যোগাযোগ তৈরি হবে। বিশেষ করে চীন ইউরোপ রেলওয়ে পরিবহন নেটওয়ার্কের সঙ্গেও সংযোগ তৈরি হবে এর মাধ্যমে। আর দক্ষিণে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে তৈরি হবে যোগাযোগ পরিবহন ব্যবস্থা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে চীন লাওস রেলওয়ে প্রকল্প। লাওস সহ লিংকেন মেকং সহযোগিতার অন্যান্য দেশগুলোর সঙ্গে চীন কাজ করে যেতে চাই, বিশেষ করে সবার জন্য লাভজনক সহযোগিতা উন্নয়ন এবং বিআরআইয়ের অধীন উন্নত মানের অবকাঠামো নির্মাণের সুযোগ নিশ্চিত করতে চাই চীন। সম্প্রতি চীন লাওস রেলপথের ভিয়েন্তিয়েনের দক্ষিণ স্টেশন উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করে একথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। করোনা পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য সংগ্রাম করছে, এজন্য দরকার বিপুল অঙ্কের বিনিয়োগ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক সংকট মোকাবিলায় প্রয়োজন বিপুল অর্থ। বিশ্লেষকরা বলছেন, চীন লাওস রেলওয়ের মাধ্যমে চীনের সঙ্গে এই অঞ্চলের দেশগুলোর যে সংযোগ তৈরি হয়েছে তাতে বিনিয়োগ খরা কাটবে। আঞ্চলিক যোগাযোগের গতি বাড়িয়ে দেবে চীন লাওস রেলওয়ে, পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে এ রেলপথ। পুরো অঞ্চলের দেশগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে উন্নত মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ এই রেলপথ, পাশাপাশি বৈশ্বিক উন্নয়নে নেয়া যৌথ উদ্যোগের এক শক্তিশালী নজিরও এই রেল সংযোগ। গেল বছরের 30 জুন চালু হয় চীন লাওস রেলপথ। এখন পর্যন্ত এ পথে কয়েক লাখ যাত্রী এবং 50 লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে। এসব পণ্যের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে পৌঁছানো হয়েছে 8 লাখ টন পণ্য। পাশাপাশি 20টি চীনা প্রদেশের সঙ্গে ফলমূল, সোলার ও ইলেকট্রনিক পণ্য পরিবহনের সুযোগ তৈরি হয়েছে। সাজিদ রাজু, সিএমজি বাংলা। করোনা মহামারীর শুরুতে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আলোচিত শহরের নাম ছিল উহান। করোনার কারণে মধ্য চীনের এই শহর যেন পরিণত হয় মৃত্যুপুরীতে। তবে সময়ের ব্যবধানে ধাক্কা কাটিয়ে আবারও সেই চিরচেনা রূপে ফিরেছে উহান, ফিরেছে আগের সেই কর্মব্যস্ততা। উন্নয়ন আর অগ্রগতির দিক থেকে চীনে সৃষ্টি করেছে নতুন দৃষ্টান্ত। বিস্তারিত থাকছে তানজিদ বসুনিয়ার প্রতিবেদনে। উহান, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনার ভয়াল থাবায় থমকে গিয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা। স্বজন হারানোর শোকে ভারী হয়ে উঠেছিল উহানের আকাশ। অন্ধকার নেমে এসেছিল পুরো শহরে। সেই অন্ধকার কেটে গেছে, স্বজন হারানোর শোক কাটিয়ে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে উহান। যেই উহানে একসময় ছিল শুনশান নিরবতা, সেই উহানে আজ শুধুই কর্মব্যস্ততা, ফলে সরব হয়ে উঠেছে উহানের অর্থনীতি। উহানের পথ, ঘাট, বিমানবন্দর সব জায়গায় ফিরেছে কর্মচাঞ্চল্য।
শুধু তাই নয়, প্রতিটি গাড়ির চাপে রীতিমতো জ্যামের সৃষ্টি হচ্ছে 1 কোটি মানুষের এই শহরে। কিভাবে এত দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে এলো উহান, কিভাবে ফিরে পেল পূর্বের সেই কর্মব্যস্ততা? সংশ্লিষ্টরা বলছেন, উহানবাসীদের শান্তিপূর্ণ জীবনযাত্রায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে গেছেন 10,000-এরও বেশি মানুষ। আর জরুরি জনস্বাস্থ্য নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলায় উহান ফিরেছে পুরনো সেই কর্মব্যস্ততায়, সচল হয়েছে উহানের অর্থনীতির চাকা। সম্প্রতি এই শহর ভ্রমণ করে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তথ্য প্রযুক্তি সহ অর্থনৈতিকভাবে উহানের আরো বেশি সাফল্য অর্জনে দিয়েছেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। তার নির্দেশনাতেই ইয়াংজি নদীকেন্দ্রিক অর্থনৈতিক করিডোরের গুরুত্বপূর্ণ হাবে পরিণত হয়েছে উহান। বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G তথা সর্বাধুনিক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে উহান। সাফল্যের এই যাত্রাকে আরও প্রসারিত করতে চীনের 5ম বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। করোনার থাবায় থমকে যাওয়ার পরও খুব কম সময়ের মধ্যে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে উহান। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে চীনের অর্থনীতি ও প্রযুক্তি খাত। উহানের এই ফিরে আসার গল্প দৃষ্টান্ত হতে পারে বিশ্বের জন্য। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। বাসা বাড়ির পুরনো ফার্নিচার, ফেলে দেওয়া তৈজসপত্র কিংবা ব্যবহার্য নানা উপকরণ, কোনো কিছুই ফেলনা নয়, বরং এসব দিয়েই সাজানো হয়েছে দেওয়াল, ছাদ কিংবা বসার জায়গা। আর যেই সেই স্থাপনা নয়, বরং ওপেন আর্ট স্পেসের সৌন্দর্যে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ, দেশ বিদেশের পর্যটকরা। হংকংয়ের দ্বীপশহর ফেং ছাওয়ে মিলবে এমনই দর্শনীয় স্থানের, দেখুন আমার তৈরি করা প্রতিবেদন। হংকংয়ের প্রান্ত সীমায় অবস্থিত দ্বীপগুলোর অন্যতম ফেং ছাও। এখানে ঢুকলেই মনে হবে ফেলে দেওয়া নানা জিনিসপত্রের ভাগাড়ে এসে পড়েছেন। তবে কোনো কিছুই অগোছালো নয়, বরং পরিপাটি করে সাজানো, রঙের প্রলেপ দেওয়া আকর্ষণীয় শিল্পকর্ম। মুগ্ধ নয়নে দেখে নিজের অজান্তেই বসে পড়তে ইচ্ছে করবে, মন বলবে একটু জিরোই, আর এপাশ ওপাশ করে নজর পড়বে নানা রঙের ঢঙের স্থাপত্যে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী পেশার মানুষ এগুলো দেখে আনন্দ পাবে। মানুষের ফেলে দেওয়া কাঠের ফার্নিচার বা বিভিন্ন ধাতব বস্তু মেডেল শিল্পকর্মের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রায় 100 বছরের পুরনো পরিত্যক্ত চামড়ার কারখানা এখন বিনোদনের কেন্দ্রস্থল। 70-এর দশকে বন্ধ হয়ে যাওয়ার পর কারখানার পুরনো জিনিসপত্রের যথাযথ ব্যবহারে এটি হয়ে উঠেছে নন্দিত অবসর যাপন কেন্দ্র। পাশাপাশি পরিবেশের জীবন্ত উপাদানগুলোকেও ব্যবহার করা হয়েছে কোনো ক্ষতি না করেই। 2010 সালে এই জায়গাটা তৃতীয় পর্যায়ের ঐতিহাসিক স্থাপনা হিসাবে তালিকাবদ্ধ হয়। তখনই আমি এখানে আসি আর আশপাশের কোনো কিছুই নষ্ট হতে দেইনি, বরং প্রতিটি জিনিস আমি সংরক্ষণ করে আমার শিল্পকর্মে ব্যবহার করেছি। যেমন এখানে একটি বড় গাছ দেখতে পাবেন, উপর থেকে শিকড় নিচের দিকে ঝুলে পড়েছে। এই গাছটিকে আমি সংরক্ষণ করেছি, আমার অন্যান্য স্থাপনা ও শিল্পকর্মের সঙ্গেই একে জায়গা দিয়েছি। আমার বিশ্বাস এটাই মানুষের মধ্যে এক ধরনের ইতিবাচক ধারণা যোগাবে যে কোনো কিছু সংরক্ষণের মধ্যেই সৌন্দর্য। শিল্পীরা বলছেন, হাতের কাছের নানা পরিত্যক্ত বস্তু যখন তাদের শিল্পের উপকরণ, তখন বেগ পেতে হয়নি সংগ্রহের, বরং নিজস্ব চিন্তাশক্তির যথাযথ ব্যবহারে পুরো পরিবেশ পেয়েছে নন্দনের রূপমেলা। আশপাশের জায়গাগুলো হয়ে উঠেছে শিল্পের ক্যানভাস। 2 বছরের জন্য এই জায়গাটি আমি ভাড়া নিয়েছি আর্টের জন্য। পর্যাপ্ত খোলা জায়গা থাকায় অন্যান্য শহরের চেয়ে এই শহরে বসবাস অনেক আরামদায়ক, বিশেষ করে চিন্তাশীলতার জন্য উপযুক্ত স্থান। আমার যে কাজ তার জন্য চিন্তাভাবনা করার সুযোগ খুব দরকারি। এখানে আমার মতো একই ভাবনা রুচির আরও বহু মানুষ আছে, এদের কারণে আমি খুব স্বস্তি অনুভব করি।
শুধু বাইরে নয়, ভবনের ভেতরের চিত্রকলাও মুগ্ধ করবে যে কাউকে। আর স্থানীয় শিল্পীদের নিয়ে এখানে গড়ে উঠেছে শিল্প চর্চার এক উর্বর ভূমি। সাজিদ রাজু, সিএমজি বাংলা। একবার ভাবুন, সাইকেলে পাড়ি দিচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় রাস্তা, কেমন লাগবে? হ্যাঁ, চীনের সিচুয়ান প্রদেশের তিয়াংফু গ্রিনওয়ে নির্মাণের পর তুমুল জনপ্রিয় হয়েছে সাইক্লিং, বেড়েছে সাইকেলের চাহিদা, ফলে সাইকেলের বাজার সম্প্রসারিত হয়েছে কয়েক গুণ। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। দিন দিন জনপ্রিয় হচ্ছে সাইক্লিং, বিশেষ করে তরুণরা বেশি ঝুঁকছেন সাইক্লিংয়ে। একদিকে ফিটনেস ধরে রাখা, অন্যদিকে কোনো খরচ ছাড়াই লম্বা পথ পাড়ি দেওয়া যায় সাইকেলে। চীনের সিচুয়ান প্রদেশে নতুন নির্মিত তিয়ানফু গ্রিনওয়ে নির্মাণের পর স্থানীয় লোকজন সাইকেল চালানোর প্রতি বেশি আগ্রহী হয়েছেন। এত চমৎকার রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। যখন এই রাস্তায় প্রথমবার এসেছি, একরকম প্রেমে পড়ে গেছি। এত সুন্দর জায়গা দেখে সাইকেল চালানোর প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। পরিবেশকরা বলছেন, এই রাস্তা তৈরির পর শহরে সাইকেল বিক্রি অনেক বেড়েছে। এমনকি বেশ কিছু জনপ্রিয় মডেলের বাইসাইকেল মার্কেটে পাওয়া যাচ্ছে না। এবছরের এপ্রিল মাস থেকে উল্লেখযোগ্য হারে সাইকেল বিক্রি বেড়েছে, যা গেল বছরের তুলনায় অনেক গুণ বেশি। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হালকা ওজনের বাইসাইকেলগুলো। সাইকেল বিক্রির পাশাপাশি এমন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা সাইকেল ভাড়াও দিচ্ছেন। এজন্য একজন চালককে প্রতি ঘন্টায় গুনতে হচ্ছে 20-40 ইউয়ান। তিয়ানফু গ্রিনওয়ে নির্মাণের কাজ শুরু হয় 2017 সালে। সবুজে রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 17,000 কিলোমিটার। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ ও কর্মসূচি হাতে নিয়েছে চীন সরকার। উত্তর চীনের হপেই প্রদেশে প্রবীণ নাগরিকদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে চালু করা হয়েছে বেশ কিছু সেবা। এসব সেবার লক্ষ্য প্রবীণদের জীবনকে আনন্দময় ও নিশ্চিন্ত করা। পাশাপাশি বিনোদনের জন্য আছে গানের আসর থেকে শুরু করে মানসিক পরামর্শ দেওয়ার ব্যবস্থাও। আরও জানাচ্ছেন শান্তা মারিয়া। চীনের হপেই প্রদেশের ছিন হুয়াংতাও সিটির বিভিন্ন কমিউনিটির বয়স্ক বাসিন্দারা আনন্দের সঙ্গে বাজাচ্ছেন বাদ্যযন্ত্র। কেউ কেউ নাচের প্র্যাকটিস করছেন, কেউ কেউ ব্যায়াম করছেন। জীবনের গোধূলি বেলাকে আনন্দময় করতেই বয়োবৃদ্ধদের জন্য এসব পরিষেবা। বিভিন্ন স্থানে এমন প্রবীণ পরিষেবামূলক ব্যবস্থা নিয়েছে চীন। আপনি যখন শান্তি ও পরিপূর্ণতার মধ্যে বসবাস ও কাজ করেন, তখন শারীরিক ও আত্মিকভাবে আপনি ভিন্ন বোধ করবেন। নাচ, গান, পেইন্টিং, ক্যালিগ্রাফি ইত্যাদি চর্চার মাধ্যমে ছিন হুয়াংতাও শহরের সিশান কমিউনিটির প্রবীণরা পরিপূর্ণভাবে উপভোগ করছেন জীবনকে। সুন্দর ব্যবস্থাপনায় কমিউনিটি সেন্টারে আছে তাদের স্বাস্থ্যসেবা ও মানসিক প্রশান্তির চাহিদা পূরণের ব্যবস্থা। সরকার বিভিন্ন পর্যায় থেকে আমাদের সহায়তা করছে। পৌর সরকার 60% ভর্তুকি দেয়, জেলা সরকার 20% দেয়, ফলে বাসিন্দারা মাত্র 20% মূল্য দিয়ে পুনর্বাসন বিষয়ক যন্ত্রপাতি ঘরে নিতে পারছে। প্রবীণ বাসিন্দারা এটাকে সাদরে গ্রহণ করছে। সিশান কমিউনিটিতে 23,000 মানুষের বসবাস, যার 1/4 জনগোষ্ঠীর বয়স 65 বছরের উপরে। সার্ভিস সেন্টারে তাদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্য সেবার ব্যবস্থা আছে। তাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিংও দেয়া হয়। আমাদের চিন্তাধারাই মানুষের স্বাস্থ্য একটি সামগ্রিক বিষয়। রোগ প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ, চিকিৎসা, পুনর্বাসন সবকিছুই একটি পূর্ণাঙ্গ সেবার বিষয়। আমাদের নিউরোলজিক্যাল হাড় ও অস্থিসন্ধি, হৃদরোগ ও শ্বাসতন্ত্রের রোগ এবং পুনর্বাসন সেবা রয়েছে। বিশেষ ধরনের জল চিকিৎসার সাহায্যে প্রবীণদের সেবা দেয়া হয়। তারা নানা রকম চিকিৎসাও পাচ্ছেন। বিশেষ ধরনের চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন, সনাবাত, বিশেষ জল চিকিৎসার ব্যবস্থা করা হয়
প্রবীণদের জন্য। রোগ প্রতিরোধের জন্য ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিনে চিকিৎসা দেওয়া হয়, তাহলে রোগ হওয়ার আগেই সেটা প্রতিরোধ করা যায়। রোগ যাদের হয়েছে তাদেরটা কমানো যায়। প্রতিবন্ধী হয়ে পড়লে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় যত দ্রুত সম্ভব। হপি প্রদেশে প্রবীণদের পরিষেবা দানের মাধ্যমে তাদের জীবনযাপনকে আরও সহজ ও আনন্দময় করে তোলা হচ্ছে, যেন প্রবীণ নাগরিকরা জীবনের গোধূলি বেলাকে রঙিন করে তুলতে পারেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।